আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেনস কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, তবে আমি আমার লাভলি লাভলি ভিউয়ার্সদের সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং চুলের খুবই উপকারী একটি প্যাক শেয়ার করব, যেটি আমি নিজে দিয়ে অনেক উপকৃত হয়েছি, তাই আমি ভাবলাম আমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি। চুলের এই উপকারী প্যাকটি তৈরি করার জন্য আমার প্রয়োজন হবে কলা। এটি মূলত কলার প্যাক। এখানে আমি দুটি কলা নিয়ে নিচ্ছি। কলার পরিমাণটা আপনার প্যাকটা যতটুকু করতে চান সেই অনুযায়ী বাড়ি কমিয়ে নিয়ে নেবেন, আর কলাটা যতটা সম্ভব একটু পাকা নেওয়ার চেষ্টা করবেন। এই কলাটা যত বেশি পাকা হবে প্যাকটা ততটাই ভালো হবে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে টক দই। এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা যদি আপনাদের বাসায় না থাকে তাহলে ইনস্ট্যান্ট দুধের মধ্যে লেবুর রস দিয়েও কিন্তু টক দইটা তৈরি করে নিতে পারেন, আর সেটাও কিন্তু এই টক দইয়ের কাজটা করে দিবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। এটা বাজার থেকে যে অ্যালোভেরা পাওয়া যায় সেই অ্যালোভেরাটাই কিনে এনে আমি জেলটা তৈরি করে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। এখানে আমি অলিভ অয়েল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আপনাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে তাহলে নারকেল তেল দিয়েও কাজটা করে নিতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমার সমস্ত উপকরণ দেওয়া শেষ, আর আপনারা চাইলে এখানে মধু অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ মধু দিয়ে দিবেন। তো আমার সমস্ত উপকরণ এখানে দেওয়া শেষ, এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, আর দেখুন এই প্যাকের ঘনত্বটা এরকম হয়েছে আর এতটাই স্মুথ হয়েছে। আর আমি আজকে যে পরিমাণ এই প্যাকটা তৈরি করলাম এটা কিন্তু অনায়াসেই দুজনের মাথায় আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে অ্যাপ্লাই করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। চুলগুলোকে ফাঁকা করে করে মাঝখান থেকে স্কাল্পের মধ্যে এভাবে ঘষে ঘষে এই প্যাকটা দিয়ে দিবেন, যাতে করে সবগুলা চুলের গুঁড়ায় গুঁড়ায় এই প্যাকটা ভালোভাবে লেগে যায়। তাহলেই দেখবেন এইগুলা অনেক বেশি উপকারী, চুল পড়া বন্ধ করে, চুল অনেক বেশি সিল্কি করে এবং চুলের মধ্যে একটি যে শাইনি ভাব আছে সেটা নিয়ে আসে। অনেক সময় কিন্তু চুলটা অনেক ড্রাই হয়ে যায় এবং শক্ত হয়ে যায়, সেই ড্রাইনেসটাও অনেক বেশি কমিয়ে দেয়, খুবই সফট করে দেয় চুলটাকে। আসলে আপনারা যদি অ্যাপ্লাই করেন আমার মতো তাহলে কিন্তু উপকারটা বুঝতে পারবেন, আর আমি উপকৃত হয়েছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর তারপর সম্পূর্ণ চুলের মধ্যে দিয়ে চুলগুলোকে এভাবে বেঁধে দিয়েছি, আর এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিব, তারপর ওয়াশ করে নিব। তো আশা করছি আমার আজকের এই খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হেয়ার প্যাকটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে।